বাঘ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রাণী। জাতীয় প্রাণী হিসেবে বাঘ বাংলার মানুষের গর্ব ও সাহসিকতার প্রতীক। বাঘের রাজকীয় আভিজাত্যের প্রতি যোগ্য সম্মান দেখাতেই আমরা তাকে রয়্যাল বেঙ্গল টাইগার নামে ডাকি। আমাদের চারপাশে যেদিকেই তাকাই না কেন, হয়তো আমরা কোনো বাঘ দেখতে পাব। চোখ ভোলানো সৌন্দর্য, রাজকীয় চালচলন ও গাম্ভীর্যের কারণে বাঘকে নিয়েই আমরা সবচেয়ে উৎসব মুখর হয়ে উঠি। বাঘ আমাদের ইতিহাস, সংস্কৃতি ও চেতনার মধ্যে গভীরভাবে মিশে আছে, কিন্তু এগুলোর সবই বাঘের কল্পিত প্রতিচ্ছবি মাত্র। তাহলে জীবন্ত বাঘগুলো কোথায়, কেমন আছে তারা? বিগত 100 বছরের মধ্যে সারা বিশ্বে মোট বাঘের সংখ্যা 1 লক্ষ থেকে কমতে কমতে বর্তমানে মাত্র 3,200-তে নেমে এসেছে। অতীতে বাংলাদেশের প্রায় সবগুলো জেলাতে বাঘ থাকলেও আশ্চর্য সুন্দর এই প্রাণীটি এখন মহাবিপন্ন অবস্থায় রয়েছে এবং এদের সংখ্যা ব্যাপকভাবে কমতে কমতে সর্বশেষ শখানেক বাঘ কোনো মতে শুধু সুন্দরবনেই টিকে আছে। বাঘের এই সংখ্যা কমার সাথে সাথে বাংলাদেশ যেসব সমস্যা মোকাবেলা করে আসছে সেগুলোর মধ্যে রয়েছে বনাঞ্চল উজাড়, প্রাকৃতিক আবাস কমে যাওয়া, পরিবেশ চক্রের অবনতি, প্রাকৃতিক সম্পদ হ্রাস ও জলবায়ুর পরিবর্তন। ফলে বাঘ যেমন তাদের আবাসস্থল হারাচ্ছে, তেমনি শিকার হচ্ছে নির্মমভাবে, এমনকি তাদের খাবারও কেড়ে নেওয়া হচ্ছে। গ্রামের মধ্যে বাঘকে পিটিয়ে মারা হচ্ছে। সর্বোপরি বাঘের আবাসস্থল সুন্দরবন হুমকির মুখে পড়েছে এবং এখানকার জীববৈচিত্র্য ধীরে ধীরে কমে আসছে। তবে আমরা যেমন এগুলো বিনষ্ট করেছি, তেমনি এই ক্ষত সারিয়ে তোলার ক্ষমতাও আমাদের রয়েছে। সেজন্য বাঘ ও বাঘের আবাস সম্পর্কে আমাদের আরও ভালোভাবে জানতে হবে। বন্যপ্রাণী বিষয়ক সব ধরনের অপরাধ দমন করতে হবে এবং কমিয়ে আনতে হবে বাঘ ও মানুষের সংঘাত। বাঘ সংরক্ষণ বিষয়ে আরও বেশি সচেতনতা তৈরি করতে হবে এবং সুন্দরবনের কাছাকাছি মানুষদের মধ্যে পরিবেশ সহায়ক কর্মসংস্থান উৎসাহিত করতে হবে। সর্বোপরি বাঘের প্রতি ভালোবাসা নিয়ে আমাদের সবাইকে একত্র হয়ে কাজ করতে হবে। বাঘের সর্বশেষ শখানেক বংশধরকে এখনও যদি রক্ষা করা না যায়, তাহলে সুন্দরবন ও এর জীববৈচিত্র্য বিলুপ্তির ঝুঁকিতে পড়বে এবং বাংলাদেশের 16 কোটি মানুষেরও আর বাঘের জাতি হিসেবে গর্ব করার কিছু থাকবে না। আশার কথা হলো, এখনও সময় একেবারে শেষ হয়ে যায়নি। সরকার, সংশ্লিষ্ট সকল মহল এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বাঘের সুরক্ষা দিয়ে সুন্দরবন ও এর জীববৈচিত্র্যকে রক্ষা করা এখন সময়ের দাবি। সেই লক্ষ্য অর্জনে ভূমিকা রাখতে USAID বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে বাঘ সংরক্ষণ প্রকল্প শুরু করেছে। বন বিভাগের নেতৃত্বে ওয়াইল্ড টিম এই কার্যক্রম বাস্তবায়ন করছে এবং এ প্রকল্পে কারিগরি সহযোগিতা দিচ্ছে স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন এবং বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ। আমরা সবাই মিলে সুন্দরবনের সুরক্ষাকারী বাঘকে রক্ষা করব, যাতে তাদের প্রহরায় সুন্দরবন আবার নিজের মতন করে নিরাপদে বেড়ে উঠতে পারে। আমরা বিশ্বাস করি মানুষেরই আছে সমস্যা সমাধানের শক্তি এবং আমরা সবাই একসাথে বাঘের জন্য একটি নিরাপদ আবাসস্থল গড়ে তুলতে পারবো।